আমরা এই রাজ্যের নারীরা আমরা মায়েরা আমরা বোনরা আর বসে থাকব না কারণ আমাদের স্বামী আমাদের ভাই আমাদের পিতা যদি না থাকে আমরা কাদের সঙ্গে থাকব আমরা কাদের সঙ্গে এই পৃথিবীতে বসবাস করে থাকব সেই জন্য আমরা আর বসে থাকব না যতদিন পর্যন্ত জাস্টিস না পাই আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ জাস্টিস দিতেই হবে এটা একটা রোগ হয়ে গেছে কারণ অনেকবার অন্যায় করে কিন্তু সে অন্যায়ের কোনো বিচার পায় না এখন 5 লাখ টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার ধন্যবাদ জানাই আমি রাজ্য সরকারকে কিন্তু কিরণ কুমারকে তো ওর ফ্যামিলি আর ফিরে পাবেন না সে তার দিকে আপনারাও নজর রাখবেন সে দোষী সুকান্ত দাসকে যদি ফাঁসি দেওয়া না হয় না দেয় তাহলে আমাদের সংগঠন এই সারা ত্রিপুরা রাজ্যের নারীরা আমরা এখানে বলবো না যে আমাদের ত্রিপুরা যুব মহিলারা বলবো না সমস্ত মহিলাদেরকে আমি অনুরোধ করব কি ত্রিপুরা যুব কি ট্রাইবেল নন ট্রাইবেল সবাই এগিয়ে আসুন কারণ এই মাটিতে যদি আমাদের ছেলেরাই থাকবে না আমাদের স্বামী থাকবে না পিতা থাকবে না ভাই থাকবে না তাহলে আমরা কোথায় থাকব কিভাবে আমরা এই বসবাস করে থাকব সেই জন্য তো সবার জন্য বিচার শুধু তো আমাদের ত্রিপুরার জন্য বিচার চাইছি না আমরা যারা দোষী করে যে কোনো সময় যে কোনো কাজে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের বর্তমান সরকারকে আপনারা একটু কঠিন দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের এই ছেলে উনি বাপ হারিয়েছেন উনি আর কোনোদিন বাপ ফিরে পাবেন না আপনারা চিন্তা করবেন আপনার সঙ্গে যদি এই সুলুক হয় এই কাণ্ড হয় আপনি কি করবেন আপনি ও চিন্তা করবেন আপনারাও চিন্তা করবেন আমিও চিন্তা করব সেই জন্য দোষীকে শাস্তি দেওয়া অত্যন্ত দরকার ধন্যবাদ আমরা গত 7 তারিখে রাইফেলম্যান আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সরি